নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমি রয়েছি তালতলা মাঠে এবং আজকের সিএফএল ব্লগে আমরা কিন্তু চলে এসেছি এরিয়ানে প্র্যাকটিসে। গতবার আপনারা সকলেরই মনে থাকবে সুপার সিক্সে উঠে তৃতীয় স্থানে শেষ করেছিল এরিয়ান দল, এবং এবারেও কিন্তু ভালো পারফর্ম করতে মরিয়া তারা। গ্রুপ বিতে ইস্টবেঙ্গল ভবানীপুরের সাথে পড়েছে এই এরিয়ান দল, এবং একাধিক বাঙালি ফুটবলার যেমন স্নেহাশিস দত্ত, রজত রায়, সৈকত সরকারের মতো ফুটবলারদেরকে নিয়ে কিন্তু তৈরি হয়েছে এরিয়ান দল, এবং অবশ্যই হেড কোচ রাজদীপ নন্দী এবং অবশ্যই তার বাবা রঘু নন্দী, এই দুজনের তত্ত্বাবধানে এরিয়ান দল যথেষ্ট তৈরি এবারে কলকাতা লিগে নামার জন্য। বেশ কয়েকজন ফুটবলার ইতিমধ্যেই অনুশীলন উপস্থিত হয়েছেন এবং বেশ ঘাম ঝরিয়ে কিন্তু তারা অনুশীলন করছেন, কারণ সিএফএল শুরুতে বেশি দিন বাকি নেই। 25 তারিখ থেকে 25 জুন থেকে শুরু হবে কলকাতা লিগ। তো চলুন দেখে নিই সিএফএলে এরিয়ানের প্রস্তুতির কিছু বিশেষ মুহূর্ত। দেখো, এই আমাদের প্র্যাকটিস স্টার্ট হয়েছে, এক সপ্তাহ হয়েছে মোটামুটি। আমাদের আশাবাদী, আগের বছরও টিমটাকে মোটামুটি ধরে রাখা হয়েছে। 75% ছেলে রয়েছে, কিছু ছেলে এসছে, প্রসেনজিৎ ব্যাক করেছে, ওয়াজিদ আছে, লালটুর স্টে করে গেছে। তাই আশা করি রেজাল্ট আমাদের খারাপ হবে না, যত দিন বাই দিন যাবে ডে বাই ডে আমাদের প্র্যাকটিসের মধ্যে অনেক ম্যাচুরিটি লেভেলটা অনেক বাড়বে। সেই জায়গাতে টিম কম্বিনেশন এসে গেলে আশা করি টিম একটা লেভেলে চলে যাবে। টিম খুবই ভালো হয়েছে, বলছে জুনিয়র আর সিনিয়রদের মিশ্রণে হয়েছে টিম। হ্যাঁ, সবাই ভালো প্র্যাকটিস করছে, প্র্যাকটিসও আমাদের বিকেলে হচ্ছে গরমের জন্য। এই এবছর ভালো রেজাল্ট করবে এটিকে। ফরেনার ছাড়া সব টিমই একই। হ্যাঁ, এবার মাঠে যা হবে দেখো। গ্রুপ এ বি দুটো দেখেছি, দুটো গ্রুপে একদিকে মোহনবাগান, একদিকে ইস্টবেঙ্গল, সেটা বড়ো। আগেরবারও ভবানীপুর অনেক ভালো বেটার সাইড, অবভিয়াসলি যেগুলো বেটার সাইড সেগুলো বলতে হবে, কিন্তু এরিয়ানসও ফাইট করবে। জুনিয়র টিম নিয়েই ফাইট দিয়েছে এতদিন, তো আশা করি খুব একটা হিউজ ডিফারেন্স হবে না, কারণ ফরেনার এলাও নেই, বাঙালি ইন্ডিয়ান ইন্ডিয়ান সব 19-20 ডিফারেন্স, হিউজ ডিফারেন্স হবে না। তার মধ্যে একটা চেষ্টা করতে হবে টিমটাকে ভালো জায়গায় নিয়ে যাওয়ার। আমাদের 13টা টিম, সেখান থেকে 4টে টিম রেলিগেশনে চলে যাবে। টোটাল খুবই টাফ লিগটা, কিন্তু সত্যি সত্যি বলছি আগে কিন্তু আমাদের ফরেনার থাকতো, যেখানে ফরেনার এবছর নেই। প্রত্যেকটা নতুন ফরম্যাটে লিগ হচ্ছে, আমরা বুঝতে পারছি না কী ফরম্যাটটা দাঁড়াবে। তো দেখো, আমাদের আইএফএ হচ্ছে আমাদের মাদার বডি, যেটা ডিসিশন দেবে সেটা আমাদের মানতে হবে। তারপরে একটা কথা বলছি, আমার এই টিডি, এখানে টিডি আছে বাবা রঘু নন্দী বাবা, তো আমার মনে হয় যে বাবা যেহেতু আছে তো একটা স্ট্যান্ডার্ড টিম করে, মানে কলকাতা লিগে প্রচুর একটা ধারাবাহিকতা আছে, বাবা একটা স্ট্যান্ডার্ড টিম। এবার দেখা যাক নতুন, যেহেতু বাবা আমাদের লাইফে, আমি যখন যতদিনও কোচিং করছি তো খুবই এখানে টাফ হয়ে যাচ্ছে ব্যাপারটা, যে এবছর ফরেনার নেই যেহেতু। দেখো, দল গঠন সবসময় একটা আমাদের জুনিয়র সিনিয়র মিলিয়ে একটা কম্বিনেশান হয়, তো আমার মনে হয় যে এটা খুব খারাপ নয়। আমার আশাও রাখি যে একটা এরিয়ান্স যেমন রেজাল্ট করে এবছরও করবে, কেন কি একটাই যে জুনিয়র সিনিয়র কম্বিনেশান খারাপ হয়নি। কিন্তু এখন একটা কথা বলছি, এরিয়ান্স যেটা মেন, যে কোনো ভালো ভবানীপুর বলো, আমাদের যে কোনো পিএসএস, জর্জ টেলিগ্রাফ, যারা প্রিমিয়ারে ছিল যে ক্লাবগুলো আমাদের সাধারণ সমিতি, আমরা কি একটা জিনিস এগিয়ে থাকতাম যে কোনো টিমের কাছে, যে অফিস টিমের কাছে, যে ফরেনারটা খুব ভালো আমরা রিক্রুট করতাম। এবছর যেহেতু আমরা ফরেনার পাইনি, তার জন্যে একটু আমরা
মানে সেম টু সেম, সব ম্যাচই সেম টু সেম হবে, মানে ইন্ডিয়ান প্লেয়ার খেলাতে হবে। ভালো তো যে আগামী দিনে যদি ইন্ডিয়ার বাংলার হয়ে যদি প্লেয়ার যদি আরও যদি বাড়ে খেলতে, অসুবিধা কী আছে? প্রস্তুতি কীভাবে নেবে? দেখো একটা জিনিস, যে আমাদের মাঠটা তো আমাদের ইজমাল মাঠ, আমরা প্র্যাকটিস করি তো ইজমাল মাঠ, যেহেতু ইজমাল খেলবে হয়তো তার জন্য সারানো হচ্ছে, তার জন্য আমরা এই মাঠে আজকে প্র্যাকটিস করলাম। তো আমাদের আমাদের দুটো মাঠ নেওয়া আছে, একটা আমরা মধ্যমগ্রামের দিকে একটা প্র্যাকটিস করি, আমরা সুরের মাঠে প্র্যাকটিস করি, তো যেটা পাবো দুটোর মধ্যে সেটাইতেই প্র্যাকটিস করি। ইজমাল মাঠ তো আমাদের সত্যি সত্যি আমাদের ইজমাল ক্লাব, যখনই মাঠ থাকে আমাদের আমরা প্র্যাকটিস করি, যখন একটু কাজ বাজ চলে তখন তো বাইরে প্র্যাকটিস করতে হয়, কোনো অসুবিধা হয় না। এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।